হ্যালো পাখাল বন্ধুরা, তো কি অবস্থা আপনাদের? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো পারভীন আপু কমেন্ট করছেন, ভাইয়া আপনি প্রথমে সালাম দিয়ে ভিডিও শুরু করলে খুশি হতাম। তো আপনাদের খুশি করে আমার মূল উদ্দেশ্য। তো এখন থেকে রোল হোক নতুন ইন্ট্রো সাউন্ড। আসসালামু আলাইকুম পাকাল বন্ধুরা, তো কি অবস্থা আপনাদের? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো ইয়াকুব হুসাইন ভাই কমেন্ট করছেন, ভাইয়া আপনার একটা ভিডিওতে একটা খাঁচা দেখছি দুইটা একসাথে জোড়া দেওয়া, ওইটা কি আপনি নিজে জোড়া লাগিয়েছেন নাকি কিনেছেন? প্লিজ জানাবেন। আর ওই খাঁচাটা নিয়ে একটা ভিডিও তৈরি করবেন প্লিজ। তো প্লিজ বলার কোনো দরকার নাই, আপনারা বলছেন আর আমি ভিডিও তৈরি করি নাই, এটা কখনো হতে পারে? তো জাস্ট আজকে আমরা আমার যে একসাথে দুইটা কেস একসাথে জোড়া দেওয়া সেই কেসটা সম্পর্কে একটু আলোচনা করব, এবং সাধারণ পাখির খাঁচা কীরকম এবং এর উচ্চতা এবং প্রস্থ দৈর্ঘ্য কীরকম হবে সে বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাইরে ভিডিওটা শুরু করা যাক। তো বাজরিগার পাখি পালনের আগে আমাদেরকে বাজরিগার পাখির খাঁচার সাইজ বা বাজরিগার পাখির খাঁচাটা কত বড় হবে সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো আশা করছি এই বিষয়ে আপনারা সকলেই জানেন। দেখেন আমি জানি না। হ্যাঁ আচ্ছা, কোনো সমস্যা নাই, না জানলে আমি আছি। প্রথমে আমি আপনাদেরকে আমি স্কেল দিয়ে মেপে দেখাচ্ছি, তারপর আমি আপনাদেরকে একটা ছবি দেবো, সেখানে লেখা থাকবে, আপনারা আশা করি বুঝতে পারবেন বাজরিগার পাখির খাঁচার সাইজ কতটুকু হওয়া দরকার। তো এটা হচ্ছে একটা বাজরিগারের সাধারণ খাঁচা। তো বাজরিগার সাধারণ খাঁচাটা আমরা মাপ দিয়ে দেখছি। তো খাঁচার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন দৈর্ঘ্যটা হচ্ছে এদিকে 12 ইঞ্চি নিলাম, তারপর হচ্ছে আরেকটু আছে সেটা হচ্ছে 6 ইঞ্চি, মানে খাঁচাটার দৈর্ঘ্য আছে হচ্ছে 18 ইঞ্চি। তো এখন প্রস্থটা আমরা একটু দেখে নিই। তো প্রস্থে আছে হচ্ছে 12 ইঞ্চি। তো টোটাল আমরা বলতে পারি খাঁচাটা হচ্ছে 18 ইঞ্চি এবং 12 ইঞ্চি। মানে? তো মানেটা খুব সহজ, আমি একটা ছবি দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন এই ছবিটা দেখলে। তো আপনাদের বোঝার সুবিধার্তে আমি দেখাচ্ছি। তো খাঁচাটা এই দিক থেকে আছে 12 ইঞ্চি এবং এই দিক থেকে আছে 18 ইঞ্চি, মানে আপনারা যদি সহজে বুঝতে চান খাঁচাটার প্রস্থে আছে 12 ইঞ্চি এবং দৈর্ঘ্যে আছে 18 ইঞ্চি, বা প্রস্থে 1 ফুট এবং দৈর্ঘ্যে আছে 1 ফুট 6 ইঞ্চি। তো আশা করছি এখন আপনারা বুঝতে পারতেছেন একটা বাজরিগারের সাধারণ খাঁচার কতটুকু বড় হয়ে থাকে। কথা বলেন কেন? তো আমি দুঃখিত অযথা কথা বলার জন্য, আমি প্রথমত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আসলে একটা বাজরিগার পাখির খাঁচা সাধারণ খাঁচা কীরকম হয়ে থাকে। তো এখন আসি আমার যে খাঁচাটা নিয়ে আপনারা কমেন্ট করছেন সেই খাঁচাটা নিয়ে। তো এটাই হচ্ছে সেই খাঁচাটা। তো এই খাঁচাটা দেখতে আসলে সাধারণ খাঁচা থেকে একটু বড় এবং জাস্ট এটার দুইটা দরজা আছে এবং মাঝখানে একটা পার্টিশন আছে, এবং এর দৈর্ঘ্য উচ্চতা প্রস্থ কতটুকু আছে সেটা আমি এখন আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এবং প্রশ্ন করেছিলেন যে আসলে এটা কি নিজে তৈরি করছি নাকি কিনছি, সেটার আনসারটাও আমি এখন দিয়ে দেব। তো প্রথমে চলুন আমরা দেখে আসি এই খাঁচাটার সাইজটা, মানে এটা কত বড় কী আসো বিশ্ব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা খাঁচা যেহেতু আছে, তো আমি প্রথম একটা খাঁচাকে মাপ দিয়ে দেখি। তো প্রথমত এক সাইড থেকে যদি আমি খাঁচার অর্ধেকটা মাপ দিই, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা খাঁচার প্রস্থ আছে, মানে যে এখানে দুইটা খাঁচা একসাথে সেহেতু একটা খাঁচার প্রস্থ আছে 10 ইঞ্চি। তো এখান থেকে এখানে 10 ইঞ্চি এবং পুরো খাঁচাটা যদি আমরা এখান থেকে ধরি, তার মানে এটা 20 ইঞ্চি আছে। এবং এখন আমরা একটা এই খাঁচাটার দৈর্ঘ্যটা মাপ দেব। তো দৈর্ঘ্যটা এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি 12 ইঞ্চি এখানে শেষ হয়েছে। তো তারপর আবার 12 ইঞ্চি পর আমি যেভাবে স্কেল ধরি, তখন দেখতে পাচ্ছেন আপনার এখানে আছে হচ্ছে 4 ইঞ্চি। তো টোটাল হচ্ছে এখানে হচ্ছে এটা 16 ইঞ্চি। তো আমাদের ওই সাধারণ খাঁচাটা কিন্তু হচ্ছে 18 ইঞ্চি এবং 12 ইঞ্চি, এবং এই খাঁচাটা যদি একটা একটা করে ধরি তখন কিন্তু হচ্ছে 18 ইঞ্চি 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এখানে কিন্তু 2 ইঞ্চি 2 ইঞ্চি কম আছে ওই খাঁচাটা থেকে। তো দেখতেই পাচ্ছেন সাধারণ খাঁচাগুলো হচ্ছে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এবং আমি যে খাঁচাটা দেখাচ্ছি সেটা হচ্ছে 20 ইঞ্চি বাই 16 ইঞ্চি। তো 20 ইঞ্চি আমরা বলতে পারতাছি না যেহেতু এখানে দুইটা খাঁচা, সেহেতু আমরা বলতে পারবো 10 ইঞ্চি বাই 16 ইঞ্চি। তো এই খাঁচাটা কিন্তু আবার সাধারণ খাঁচা থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি দৈর্ঘ্যে এবং প্রস্থে উভয় দিক থেকেই কম আছে। তো সেহেতু আমরা বলতে পারি এই আমার যে বড় খাঁচাটা সেটা সাধারণ খাঁচা থেকে একটু ছোট। বাট আমি এই খাঁচায় পাখিকে ব্রিড করাইছি, মোটামুটি ভালো ফলাফল পাইছি, এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আসলে খাঁচাটা আমি 420 টাকা থেকে
420 টাকা দিয়ে বাজার থেকেই কিনেছি। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। আল্লাহ হাফেজ।